এইরকম দুই একজন মানুষ প্রত্যেক এলাকার মধ্যেই আছে, যাদের কারণে এই পৃথিবী আজকে টিকে আছে। জোরে কোন ঠিক কিনা, তারা যদি না থাকত তাহলে এই পৃথিবীতে আমরা যত পাপের পাপি, এই পৃথিবী কিন্তু টিকে থাকার মতো পরিবেশ না। শুধু তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের আচার আচরণ কাজকর্ম এই অবস্থান দেখে আল্লাহ মাঝে মধ্যে রাগ করেন, গোসা করেন, ঘসব দিতে চান, আজাব দিতে চান। যখন আল্লাহ পাক গভীর নিশীথে জমিনের দিকে যখন তাকায় দেখেন, তাকায় দেখার পরে দুই একজন বান্দা দেখা যায় রাতের অন্ধকারে সব মানুষ ঘুমায় গেছে, আর দুই একজন মানুষ মুনাজাত দিয়া দিয়া আল্লাহর দরবারে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমি আমার গজব থেকে হেফাজত করে নিলাম। সুতরাং সব মানুষ একরকম না, একই দোকানের জিনিস খাইলে কি হবে, একই জায়গার মধ্যে বসবাস করলে কি হবে, কিন্তু এক জায়গার মধ্যে থাকা যাবে না। আমার আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমাইহাল মুজরিমুন, আল্লাহ বলবেন হে পবিত্ররা আলাদা হয়ে যা, আজকে একসাথে থাকা যাবে না। দুনিয়ার মধ্যে একসাথে থাকতেন কিন্তু আজকে একসাথে থাকা যাবে না। তোমরা আর তারা দেখতে একরকম হলেও সবার মর্যাদা কিন্তু আল্লাহর দরবারে এক সমান না, সবার আমল কিন্তু এক সমান নিয়া কবরের মধ্যে হাসরের মধ্যে উঠবে না, কথা কন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে বলেন, নেককার বান্দাদের ব্যাপারে, তাকা জাফা জুনুবহু আনিল মাদজি ইয়াদুনা রাব্বাহুম আল্লাহ বলেন, ওই মানুষগুলোর জন্য আমি এমন জান্নাত রেখেছি, আল্লাহ বলেন ওই সমস্ত নেককার বান্দাদের জন্য যে জান্নাত কেমন হবে, কত সুন্দর হবে, দুনিয়ার কোন মানুষ কোনদিন কল্পনাও করতে পারে নাই, পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই পুলসিরাতের কাটার মধ্যে তার কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ।